হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন ব্লগ দেওয়া হয় না, ভাবলাম আজ একটু ব্লগ দিই, তাই চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। তো এখানে খুব বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবে। আর হ্যাঁ, পারাদ্বীপের অবস্থা শুধু একবার দেখো, সকাল থেকে কন্টিনিউ 2-3 দিন একদম টানা বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবে সবাই। তো ওই যে মাঝে মাঝে ভিডিওতে দেখতে পাও না, একটা নৌকা নৌকো হচ্ছে যায়, ওই ওই যে দিঘি মতো আছে ওই যেটা, ওটাতেই নৌকোটা চলে, মাছ ধরে, ভালো লাগে দেখতে। প্রত্যেক দিন সকালবেলা হলে চলে আসে নৌকো নিয়ে, যারা মাছ টাছ বিক্রি করে জেলে যারা, তারা মাছ ধরে নিয়ে যায়, আবার বিকেলবেলাও আসে, ভালো লাগে দেখতে। দেখো কত গরু ষাঁড় সব বসে আছে, ঘাস খাচ্ছে। এবার আমি তোমাদের দেখাবো আমার হাতে আঁকা কিছু ছবি, তো আমি এগুলো এঁকেছি, কেমন হয়েছে সবাই জানিও তো দেখতে থাকো। এটা কৃষ্ণ ঠাকুরের ছবিটা আমি মানে আঁকার চেষ্টা করেছি, কেমন হয়েছে সবাই দেখে বলবে, চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। এটা স্বামীজি, স্বামী বিবেকানন্দের ছবিটা এঁকেছি, মানে ঠিকই আছে, মুখটা হচ্ছে ঠিকঠাক হয়নি, কিন্তু কেমন হয়েছে তবু তোমরা জানিও, চেষ্টা করেছি। এটা এঁকেছি শ্রী রামকৃষ্ণদেব, আর সারদা মায়ের ছবি এঁকেছি। বলে রাখি আমি ফার্স্ট টাইম এঁকেছি, জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি। এটা স্বামীজি, স্বামী বিবেকানন্দ, এগুলো ফার্স্ট টাইম এঁকেছি, তো ভালো নাও হতে পারে, মোটামুটি চেষ্টা করেছি আমি। এটা ওই কৃষ্ণ ঠাকুরের মুখটা, ওর হাফ মুখটা, এটা একটু চেষ্টা করেছিলাম, ভালো হয়নি। এই যে একটা মেয়ে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছে, পাখি উড়ে যাচ্ছে, নীল আকাশ, পর্দা সরিয়ে দেখছে, কেমন হয়েছে সবাই বলো। আমার এই চুলটা কিন্তু খুব ভালো লেগেছে। এটা আমার বরের ছবিটা আমি আঁকার চেষ্টা করেছি, সাইডে আমার ছবিটাও আছে, কিন্তু ওটা দেখানো যাবে না, দেখলেই হাসি পাবে, ওটা খুব ভালো হয়নি খুব একটা। তো বরের ছবিটা মোটামুটি, বর বললো মোটামুটি আমার ছবিটা ভালো হয়ে তুমি এঁকেছো, তাই বরের ছবিটাই শুধু দিয়েছি, চেষ্টা করেছি আঁকার। আমার এই কিন্তু মুখটা দেখাতে, মুখটা ঠিক ভালো হয়নি। এটা একটা কুকুরের ছবি এঁকেছি, এটা আমার বরের ছোটবেলার ছবি, তো মায়ের কোলে ছিল, এঁকেছি। মায়ের ছবিটা একটু খুব একটা ভালো হয়নি, কিন্তু বরের ছবিটা খুব ভালো হয়েছে, তার জন্য সাইডে আমি ছবিগুলো দিয়ে দেবো, তো এই জন্য শুধু বরের ছবিটা। এটা একটা সিনারির ছবি আঁকছি, এখনও বাকি আছে, সবে মাত্র তৈরি করা শুরু করেছি, এখনও শেষ হয়নি, এখন এই পাশে অনেক বাকি আছে, তবু একটুখানি দেখিয়ে দিলাম, তো পুরোটা যখন হবে তখন আবার দেখাবো। তো আমার হাতের আঁকা ছবিগুলো কেমন হয়েছে সবাই একটু জানিও, তো খুব একটা ভালো হয়নি জানি আমি, কিন্তু চেষ্টা করেছি, তো তোমরা বলো কেমন হয়েছে, কোনটা ভালো হয়েছে। ফার্স্ট টাইম এগুলো আমি আঁকছি।